গুড আফটারনুন বন্ধুরা, আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও মোটামুটি ভালোই আছি। আর হ্যাঁ, এটাই তো বলতে ভুলে গেছি, রূপালিস কিচেন অ্যান্ড ব্লগসে তোমাদের প্রত্যেককে স্বাগত। তো আজকে হঠাৎ করে দুপুরবেলা এটা একটু গোছাচ্ছি। কেন গোছাচ্ছি বলো তো? একদম হিবিজিবি অবস্থা হয়ে আছে এটার, তো সেই কারণে ভাবলাম একটু সময় যখন পেয়েছি, তাড়াতাড়ি কাজকর্মগুলো শেষ হয়ে গেছে তো এগুলোকে একটু অ্যারেঞ্জ করে রাখি। তো রাখতে রাখতে হঠাৎ করে মনে হলো তোমাদের সঙ্গে আমার কী কী শাড়ির কালেকশন রয়েছে, খুব অল্প কিছু কালেকশনই রয়েছে, তেমন কিছু নয়, তো সেগুলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে করব কি না, এখানে লাইটটা ভালো পাওয়া যাবে না। চলো শাড়িগুলো নিয়ে না ওই ঘরে চলে যাই, ওখানে গিয়ে তোমাদের সঙ্গে শাড়ির কালেকশনটা একটু দেখাবো। শাড়িগুলো একটু নিয়ে নিয়ে তো দেখো, একদম যা যা কালেকশন আছে মোটামুটি বেশ খানিকটাই কিন্তু নিয়ে চলে এসেছি তোমাদের কাছে একটু শেয়ার করব বলে। আমার যেগুলো প্রিয় শাড়ি সেগুলোই তোমাদেরকে দেখাবো। তো এখানে দেখো একটা শাড়ি, এটাকে কাঞ্জিবরম বলে, তো সাউথ ইন্ডিয়ান কাঞ্জিবরম শাড়ি, একদম গ্রিন কালার, প্যারট গ্রিন, আর তার সঙ্গে এই হচ্ছে জারি বর্ডারের পাটটা। খুব প্রিয় এই শাড়িটা। এই শাড়িটার একটা হিস্ট্রি রয়েছে, আমার ছোট ভাই যখন ফার্স্ট চাকরি পেয়েছিল, তো ইঞ্জিনিয়ার, তো যখন ফার্স্ট চাকরি পেয়েছিল তখন কিন্তু ও এই শাড়িটা আমাকে গিফট করেছিল, তো এই জন্য এই শাড়িটা আমার কাছে খুব প্রিয় একটা শাড়ি। এটা গেল একটা প্রিয় শাড়ির মধ্যে। এইদিকে দেখো আরেকখানা, এটা শিফন, এটা আমি নিজে কিনেছি। এই শাড়িটাও আমার খুব ভালো লাগে, কালারটা খুব সুন্দর, আর সবটার মধ্যেই কিন্তু স্টোন আর সুতো দিয়ে কাজ করা, জারি কিন্তু নয় এগুলো, স্টোন আর সুতো, কতটা বুঝতে পারছো কে জানে। তো এটাও আমার খুব প্রিয় শাড়ি, আর এই রংটা খুব প্রিয় আমার, একদম ব্রাউন কালার, খুব প্রিয় এই রংটা। এটা কোনো একবার পুজোতে বোধহয় কিনেছিলাম। এই হচ্ছে শাড়িটা। তা আমার কি মনে হচ্ছে জানো তো, শাড়িগুলো দেখাতে দেখাতে আমি কোনো লাইভ শো করছি। যারা শাড়ি বিক্রি করে তাদেরকে দেখবে অনেক সময় ফেসবুকে, আমি দেখি আমি কিনি ওদের থেকে, তো ওরা যেমন করে দেখায় এসএস নিয়ে নেবেন, এসএস নিয়ে এক্ষুনি বুক করুন, তো এরকম একটা মনে হচ্ছে, নিজেকে নিজে ওইরকম লাগছে যে আমি বিক্রেতা, এখানে বিক্রি করতে বসেছি। যাই হোক, আর এটা দেখো, এটা হচ্ছে জামদানি, খুব মিষ্টি একটা কালার, এটাও আমার পছন্দের কেনা, যদিও খুব বেশি এখন আর এই কালারগুলো পরি না, একটু লাইটের দিকে চলে গেছে মানসিকতাটা। তো এটা হচ্ছে একটা জামদানি, এইটা হচ্ছে আরও একখানা জামদানি, এটা হচ্ছে লাইট পিঙ্ক, এটা ছিল একদম পিঙ্ক কালার, রানি কালার যেটা সেটা, আর এটা হচ্ছে লাইট পিঙ্ক কালারের মধ্যে একটা জামদানি। শাড়িগুলো না একদম কেমন করে ভাঁজ করে রেখেছি দেখো, এগুলোকে ঠিকঠাক করে ভাঁজ টাজ করে আজকে একটু গুছিয়ে রাখবো। আর এইটা হচ্ছে আরও একখানা জামদানি, আর জামদানি কিন্তু অনেকগুলো আছে, আমি জানি না, ভুলেই গেছি, এটার কথা কিন্তু মনেই ছিল না। এটা হচ্ছে কন্ট্রাস্ট, এটা সি গ্রিন না, এটা স্কাই অ্যান্ড ব্লু, মানে হাফ পার্টটা যাচ্ছে স্কাইয়ে আর বাকি হাফটা যাচ্ছে ব্লুতে। তো একটু খুলে দেখালে হয়তো তোমরা ভালো করে বুঝতে পারবে। দেখো এই হাফটা যাচ্ছে হচ্ছে স্কাই কালারে, আর এই দিকটা যাচ্ছে গ্রিন ব্লুতে, একদম নেভি ব্লুতে। এই হচ্ছে আরেকটা, এগুলো ঠিক জামদানি নয়, মানে এই শাড়িটা অরিজিনাল জামদানির মধ্যে পড়ে না, তো যাই অ্যাজ এ জামদানি কাজ চালিয়ে নেওয়া যেতেই পারে, তাই না। ঠিক করে ভাঁজ করতে হবে। আর এইটা দেখো, এই শাড়িটা পরে পরা অবস্থায় তোমরা আমাকে দেখেছ আমার একটা ব্লগে, আমি এটা পরেছিলাম। এটা এমনিতেই হ্যান্ডলুমের একটা শাড়ি, হোয়াইট অ্যান্ড সি গ্রিন, তো এটা তোমরা আমার পরা অবস্থায় দেখেছো শাড়িটা, খুব প্রিয় শাড়ি এটা। এই
এটা হচ্ছে ডিপ ভায়োলেট কালার, আর তার সঙ্গে অরেঞ্জ পার রয়েছে, অরেঞ্জ এন্ড গোল্ডেন পার রয়েছে। এই শাড়িটাও গিফটেড, এটা আমার ভাইয়ের বউ আমাকে গিফট করেছিল, তো এটাও বেশ ভালো লাগে পরতে। তো এটাও হ্যান্ডলুমেরই একটা শাড়ি। আর হচ্ছে এইটা, এটাও গিফটের শাড়ি, কে দিয়েছিল এই মুহূর্তে মনে পড়ছে না। এটাও হচ্ছে একটা পিওর সিল্ক শাড়ি, একদম কড়া হলুদ আর রানি কালারের পা। এটাও কিন্তু হাফ হাফ, মানে হাফটা যাচ্ছে হচ্ছে এই রানিটা, রানি কালারটা, আর হাফটা যাচ্ছে ইয়েলোটা। ঠিক আছে, এই যে দেখো হাফটা যাচ্ছে রানিটা আর হাফ যাচ্ছে ইয়েলো। পরলে কিন্তু খুব আরাম হয় শাড়িগুলো, একদমই মোলায়াম একটা শাড়ি। এটাও গিফটেড শাড়ি, কেউ একজন গিফট করেছিল। নিজে কেনার চাইতে গিফট পাওয়া শাড়ির সংখ্যাই কিন্তু আমার কাছে বেশি। এটা হচ্ছে আরো একখানা কাঞ্জিবরম, আর এটা হচ্ছে একদম অরেঞ্জ, অরেঞ্জ কালার, আর এটা হচ্ছে তার আঁচলটা নেভি ব্লু আর গোল্ডেন দিয়ে হচ্ছে আঁচলটা, আর ভেতরটা হচ্ছে এরকম অরেঞ্জ কালার, পাটটাও যাচ্ছে নেভি ব্লু আর গোল্ডেনের। খুব সুন্দর শাড়িটা, ক্যামেরাতে কতটা বুঝতে পারছো বা বোঝা যাচ্ছে সেটা জানি না, কিন্তু এই শাড়িটা খুব সুন্দর কিন্তু। তো এটাও গেল একটা। বাবা আমার এত শাড়ি আছে আমি জানতামই না গো। এই শাড়িটা তোমরা আগেও দেখেছো, এটা এই গেল বছর মানে 2020-র পুজোতে কিনেছিলাম, যখন পুজোর কেনাকাটাটা কি কিনেছি সেটা শেয়ার করছিলাম, তখন কিন্তু এই শাড়িটা তোমাদেরকে আমি দেখিয়েছি, অনেকবার পরেছি, পরে খুব আরাম, হ্যান্ডলুম জামদানি ভালো, সেই শাড়িটাও ভালো। এটা রেড এন্ড হোয়াইটে রয়েছে। আর রয়েছে আরও একখানা পিঙ্ক শাড়ি, এটাও গিফট করেছিল আমার এক ননদ, গিফট করেছিল শাড়িটা। তো স্টোন ওয়ার্ক করা আছে, সুতোর কাজ করা আছে, আর একদম পিঙ্ক হচ্ছে শাড়ির রঙটা, শিফনের, শিফন না, এটা সিল্কের ওপরে, এই শাড়িটা হচ্ছে সিল্কের ওপরে আর পুরো স্টোন ওয়ার্ক করা আছে পুরো শাড়িতে। তবে এটা পরলে পরে কি হয় বলো তো, পরলে পরে একটু গায়ে একটু খোঁচা খোঁচা লাগে। আমি এরকম এরকম করছি তো আমার মেয়ে ওদিক থেকে বলছে তুমি একটু জোরে কথা বলো, যারা দেখবে তোমার ভিডিওটা তোমার কথাগুলো কিন্তু ওরা শুনতে পাবে। এইটা হচ্ছে আমার আরেকখানা প্রিয় শাড়ি, ঠিক আছে তোমরা শুনতে পাচ্ছ তো, আশা করছি পাবে শুনতে। তো এটা হচ্ছে আমার আরেকখানা প্রিয় শাড়ি। আন্টিকে বলতো একটু উঠোনটা পরে ঝাড় দিতে, আওয়াজটা হচ্ছে। তো এই শাড়িটা দেখো, এইটা হচ্ছে খুব প্রিয় শাড়ি, হ্যান্ডলুম শাড়ি, এখানে রয়েছে গ্লাস ওয়ার্ক আর পুরোটা অ্যাপ্লিক রয়েছে, ভেতরেও ছোট ছোট করে অ্যাপ্লিক করা আছে, এটার ভেতরে অল্প অল্প করে অ্যাপ্লিক করে আছে, আঁচলটা এই যে দেখো ছোট্ট করে অ্যাপ্লিক করা আছে, পাটটা পুরো অ্যাপ্লিকের উপর গেছে, রেড ব্লু ইয়েলো গ্রিন এই সমস্ত কালারগুলো দিয়ে অ্যাপ্লিকটা করা আছে, ভেতরটা একদম হোয়াইট আছে, ছোট্ট ছোট অ্যাপ্লিক ভেতরে অ্যাপ্লিক ওয়ার্কও রয়েছে। খুব প্রিয় শাড়িটা, প্রচুর পরি আমি এই শাড়িটা, প্রচুর পরি আর প্রচুর আরামদায়ক এটা। আর ঘিচা বেরিয়েছিল মনে আছে, ঘিচা না এগুলোকে কী বলে গো, ঘিচাই তো বলে, এই যে হাফ হাফ ছিল শাড়িগুলো, এই যে প্রিন্ট ছিল আর একটা কালার ছিল, এরকম একটা শাড়ি, হাফ ছিল প্রিন্টেড হাফ ছিল এক কালার, একদম সুতি পিওর কটনের এই শাড়িগুলো কে পরতো, একটা বাংলা স্টার জলসার সিরিয়াল ছিল, সিরিয়ালের নায়িকা এই শাড়িগুলো পরতো, আমি মনে পড়ছে না, ঠিকঠাক মনে পড়ছে না সিরিয়ালটার নাম, তোমরা হয়তো মনে করতে পারবে। তো এটা হচ্ছে একটা, এটা একটা সাইড হচ্ছে প্রিন্ট আর বাকি অংশটা হচ্ছে একদম এরকম এক কালার, ভালোই খারাপ না কটনের শাড়ি।
এটা গেল, এত শাড়ি আমার আছে। আসলে যখন গোছাতে যাই না তখন মনে হয় যে কত কত শাড়ি, আর যখন পরে কোথাও বেরোতে যাই তখন মনে হয় আমার কিচ্ছু নেই। এইটা হচ্ছে আরেকখানা সিল্কের শাড়ি, এটাও আমার কেনা, অনেক পুরনো, অনেক বছর আগের শাড়ি এটা। এটা স্টিচের ওপরে, পুরোটা কিন্তু স্টিচ করা, ব্লুর ওপরে গোল্ডেন সুতো দিয়ে স্টিচ করা, রেড সুতো, হলুদ সুতো, ব্ল্যাক, এই সমস্ত কিছু দিয়ে স্টিচ করা এটা পুরো শাড়িটা। আরেকটা পার্ট হচ্ছে এরকম, পুরোটা কিন্তু স্টিচের শাড়ি। বেশ ভালো শাড়িটা, খুব গর্জিয়াস শাড়ি, ওকেশনে পরার মতো একটা শাড়ি এটা, আর পরলেও বেশ ভালো লাগে। পরবো একদিন, পরে তোমাদেরকে একদিন দেখাবো। এটা গেল একটা, আর এইটা আমার কেনা, একদম ছিমছাম, বাট পরলে কি ভালো লাগে জানো, একদম খয়েরি আর গোল্ডেন, পুরোটাই খয়েরি অ্যান্ড গোল্ডেন। আর এই হচ্ছে আঁচলটা, এই যে এই হচ্ছে আঁচল, আঁচলটা একদম ছোট্ট, এই আঁচলটা গোল্ডেন কালারের আঁচল, আর ভিতরটা পুরোটাই এরকম প্রিন্ট করা গোল্ডেন আর খয়েরিতে। এটা হ্যান্ডলুম টাইপেরই, হ্যান্ডলুম সুতোর কাজ করাই এটা। এইটা হচ্ছে আরো একখানা, একদম অরেঞ্জ কালারের, এটা নতুন শাড়ি, আমি একদিন বোধহয় পরেছি, একদমই নতুন, আঁচল ফাঁচল কিছুই সেলাই করা হয়নি, ফলস লাগানো হয়নি, তাও একদিন পরেছি বোধহয় কোনো একটা পুজো পার্বণে। তো এটা অরেঞ্জ কালার আর ব্ল্যাক কালারের পার রয়েছে, এখানে রয়েছে টেম্পল, টেম্পল হাফ টেম্পল, ফুল টেম্পল না কিন্তু, এগুলো হাফ হাফ টেম্পল রয়েছে, কলকা রয়েছে, আর এখানে একটা ফুলের লক রয়েছে, পুরোটাতে কলকা কলকা করা আছে। এটাও হ্যান্ডলুম শাড়ি। আর এটা হচ্ছে আরও একখানা শাড়ি, ব্রাউন কালার, বাদামি রং না, ব্রাউন নয়, ব্রাউনই তো বাদামি, কী জানি কী কালার, চকলেট কালার, ইয়েস, এটা হচ্ছে চকলেট কালার পুরো বডিটা, আর পুরো বডিতে কিন্তু এরকম স্টোন ওয়ার্ক আর সুতোর কাজ করা রয়েছে। এটাও যথেষ্ট গর্জিয়াস শাড়ি এবং ওকেশনালি পরার মতোই শাড়িটা। এটাও আমি কিনেছিলাম কোনো একবার অনেক বছর আগে, পুজোতে এটা কেনা হয়েছিল। তো এই হলো আমার মোটামুটি শাড়ির কালেকশন, অনেকগুলো শাড়িই তো আছে না আমার, আমি কিন্তু ভাবতাম আমার শাড়ির জামা কাপড় কিছুই নেই, যখন আমি কোথাও ঘুরতে যাই, বেরোতে যাই, মানে বেরোই, তখন মনে হয় আমার কিচ্ছু নেই, আমি একদম ফাঁকা, আমি আমাকে কিনতেই হবে, তো এরকম মনে হয়। এটা আসলে বোধহয় মেয়েদের ধর্ম, মহিলাদের এটাই বোধহয় কাজ, কিছু নেই কিছু নেই বলাটা, মানে শাড়ি জামা কাপড় গয়নাগাটি এইসব ব্যাপারে। তো যাই হোক, আমার আজকের শাড়ি কালেকশনটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, যদি ভালো লাগে একটা ছোট্ট করে লাইক দিয়ে দিও, আর অবশ্যই ভিডিওটাকে শেয়ার করো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে, আর সঙ্গে তো আমার থাকবেই তোমরা সবাই, কারণ আমিও তোমাদের প্রত্যেকের সঙ্গে আছি। তো সঙ্গে থাকার জন্য, যারা নতুন দেখলে আমাকে এবং আমার শাড়ি কালেকশনকে, যারা নতুন দেখলে তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল অপশনটা কিন্তু অবশ্যই সিলেক্ট করে দিও। তাহলে আজ চলি, নতুন কোনো ভিডিও, নতুন কোনো রেসিপি কিংবা ঘুরতে যাওয়া এই সমস্ত কিছুর মধ্যে যে কোনো একটা নিয়ে খুব তাড়াতাড়ি আবারও চলে আসবো তোমাদের সঙ্গে গল্প করতে, আড্ডা মারতে। নমস্কার সবাইকে, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।